হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নম্বর 272 থেকে জিওগ্রাফি প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখানে হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে গ, দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে ঘ, পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে গ, সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে ক। আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে গ, নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, এগারো নম্বর প্রশ্নের উত্তর ঘ, বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, এখানে তার হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট, তাহলে শুদ্ধ অশুদ্ধ, এখানে যেটা কাটা রয়েছে সেটা অশুদ্ধ আর যেটি রাইট হচ্ছে শুদ্ধ, তারপরে তিন নম্বরটি শুদ্ধ, চার নম্বরটি হচ্ছে অশুদ্ধ, পাঁচ নম্বরটি শুদ্ধ, ছয় নম্বরটি শুদ্ধ, সাত নম্বরটি হচ্ছে শুদ্ধ। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ, ষাটটি প্রশ্ন থাকবে, একটি ছয়টি লিখতে হবে। প্রথম উত্তর হচ্ছে মন্তকূপ, তারপরে হচ্ছে এস্ট্রো স্পিয়ার, তারপরে হুগলি নদী, চার নম্বরটি হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে জীবন্ত, ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে রেড ক্লিপ, সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে চেন্নাই, তার এক কথা উত্তর, এবং প্রথম উত্তরটি হবে বাক্সরুণ্ড, দুই নম্বর প্রশ্নের উত্তর হবে 1013.25 মিলিবার, তার তিন নম্বর প্রশ্নের উত্তর হবে জেট, চার নম্বর প্রশ্নের উত্তর হবে দেরাদুন, পাঁচ নম্বর হচ্ছে জুন, জুন মাসে প্রবাহিত হয় মৌসুমী বায়ু, ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে গম, সাত নম্বর প্রশ্নের উত্তর হবে তাল, আট নম্বর প্রশ্নের উত্তর হবে কর্ণাটক, বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। এখানে এক নম্বরে প্রশ্নের উত্তর চার নম্বরটি হবে, দুই নম্বরটি হবে তিন নম্বর ইউট্রিফিকেশন, আর এক নম্বর এটি এক নম্বর হবে, আর চার নম্বরের প্রশ্নের উত্তর হবে দুই নম্বর। তার মান দুই হচ্ছে ছয়টি লিখতে হবে, প্রশ্নগুলো দেখে দিচ্ছি এখানে, তারপরে তিনে লিখতে হবে চারটি, এখানে আটটি প্রশ্ন থাকবে, তারপর চারটি লিখতে হবে, তার মান পাচ্ছে দুটি প্রাকৃতিক ভূগোল থেকে লিখতে হবে, তাহলে আঞ্চলিক ভূগোল থেকে চারটি প্রশ্নের মধ্যে দুটি লিখতে হবে, আর তার মানচিত্র এক নম্বর করে দশটি লিখতে হবে।